ইন্ডিয়ান ফুড হাটে আমার প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আজকের আমার রেসিপি চিড়ের পোলাও। এটি খুব কম উপকরণে ঝটপট বাড়িতে বানিয়ে নেওয়া যায়। চিড়ের পোলাও বানাতে আমি নিয়েছি এক বাটি চিড়ে। এই চিড়েকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে অনেক নোংরা থাকে। তাই হাত দিয়ে চটকে চটকে আমি এই চিড়েকে ধুয়ে নিচ্ছি। এখন এই চিড়েকে 2 থেকে 3 বার ধুয়ে নিলেই হবে, ভিজিয়ে রাখার দরকার নেই। চিড়ে ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, 2 চা চামচ চিনি, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এই সমস্ত মশলাগুলোকে ভালোভাবে চিড়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিড়ের মধ্যে মশলাগুলো মাখানো হয়ে গেলে একে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এর ফলে চিড়েটি নরম ও ঝরঝরে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে চিড়েটি দেখে নিচ্ছি। চিড়েটি নরম ও ঝরঝরে হয়ে গেছে। এখন একটি প্যানে 1 চা চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 বাটি চিনে বাদাম। আমি বাদাম খেতে খুব পছন্দ করি, তাই আমি এখানে একটু বেশি পরিমাণে বাদাম নিয়েছি। তবে আপনারা এর থেকে কম পরিমাণে বাদাম নিয়েও এই পোলাও করতে পারেন। বাদামগুলোকে ভালোভাবে ভেজে একটি প্লেটে তুলে নিচ্ছি। এরপর ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গাওয়া ঘি। এই পোলাও বানাতে গাওয়া ঘি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এর ফলে পোলাওয়ের স্বাদ অনেক গুণ ভালো হয়। দুটো শুকনো লঙ্কাকে মাঝখানে চিড়ে ঘিয়ের মধ্যে দিয়ে দেব। লঙ্কাগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। শুকনো লঙ্কা ও জিরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজকে বাদামি করে ভেজে নেব। পেঁয়াজের কালার বাদামি হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব চিড়ে। চিড়েকে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তবে চিড়েকে খুব বেশি ভাজলে চিড়ে শক্ত হয়ে যায় এবং খেতে খুব একটা ভালো লাগে না। হাতের কাছে যখন খুব বেশি সময় থাকে না ব্রেকফাস্ট তৈরি করার, তখন খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ে এই চিড়ের পোলাও বানিয়ে নেওয়া যায়। এটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। 2-3 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। চিড়ের সঙ্গে বাদাম ভালোভাবে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। বাদামকে যদি চিড়ের মধ্যে বেশিক্ষণ নাড়ানো হয়, তাহলে বাদামের যে ক্রিসপিনেস থাকে তা অনেকটা কমে যায়। তাই চিড়ের সঙ্গে বাদাম ভালোভাবে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম অফ করে দেবেন। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ তা কমেন্ট করে জানাবেন।